হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রবিবারের ব্লগ তো তোমরা দেখেইছো, আমরা বাবরি বারবি দেখে এসেছি, আর এটা হচ্ছে সোমবার, সব থেকে ব্যস্ততম দিন, উইকেন্ড একদম শুভ সপ্তাহের প্রথম। আর ব্যস্ততার দিনটা কেমন করে শুরু হয়, আশা করি সবার এই এক্সপিরিয়েন্স আছে। সকালবেলা চোখ কজলাতে কজলাতে মুখ টুক ধুয়ে রান্নাঘরে ঢুকে যেতে হয়, কারণ ওদের স্কুল আছে, স্কুলের টিফিন তৈরি করো। আমিও করে নিলাম ওদের জন্য টিফিন, আমি করলাম ওদের জন্য এই কাজু বাদাম, গাজর আর আলু দিয়ে পোলাও। আর অমৃতা করলো ওর মেয়ের জন্য পটেটো স্যান্ডউইচ, কারণ ওর রোজ পটেটো স্যান্ডউইচ নিয়ে যায়, তাই ওর জন্য ওটা করে নেওয়া হলো। তো খাবার দাবার রেডি করে দিলাম ওদের টিফিন বক্স। আর এই যে আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে, ওদের ঠিক 7:05 ওদের স্কুল বাস আসে, টুকুনও যাচ্ছে, টুকুন নিয়ে এখনও জুতো পড়ছে, কারণ ওর 7:05 স্কুল বাস আসে, 6:40 ঘুম থেকে ওঠে, কত তাড়াতাড়ি যে ও রেডি হয় সে। ওরা স্কুলে চলে গেছে, মাও চলে এসেছে, মাই ওদেরকে বাসে তুলে দিতে যায়, খুবই কাছে আসে বাস, মা এসছে। তারপরে এই 8:30-9 বাজে, তখন অমৃতা ব্রেকফাস্ট করছিল আর আমি বসে বসে ফোন দেখছিলাম, আর মা করছিল চা। আর আমরা মা যখন চা একসাথে সবার করছিল, কারণ আমাদের নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ওদের জন্য চা করছে, তো আমাদের জন্যও একটু দুধ চা করলো। সকালে আমাদের লিকার চা যেরকম খাওয়া হয় সেরকম খেয়ে নিয়েছি। আর এই যে আজকে হবে ভেটকি মাছ, একটা বিশাল বড় ভেটকি মাছ না এসেছে, তারপরে নিয়ে এসেছে মুরগি। আর ভেটকি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে মা মশলা মাখিয়ে রেখে দিয়েছে, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে, আর ফিলে করে রাখা আছে আলাদা অন্যদিন। আর আজকে গোলু কি করেছে দেখো, স্কুল থেকে এসে চান করেছে, চান করে উঠে যেই দেখেছে মেঘ আর বৃষ্টি, ব্যাস ছাদে চলে এসছে। আজকে ওকে শোধ তুলতে হবে না, ওর মার তিন দিন আগের দিন চান করেছিল, আর তোমরা দেখো যেখানে যেখানে ওরা চান করেছে ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চান করেছে। আর ওর দিদিভাইকে বলছে, দিদিভাই তুই একবার বল তোর হিংসে হয়েছে আমাকে দেখে, তাহলেই ওর শান্তি। আর যতক্ষণ না বলেছে ততক্ষণ ওর দিদিভাইকে ও ছাড়েনি। দিদিভাই যখন বললো যে হ্যাঁ তোকে দেখে আমার হিংসে হয়েছে, তুই কেন বৃষ্টিতে চান করেছিস, তারপরে ও থেমেছে। আর সন্ধেবেলা এভরিডে তো মানে চিকেন হতেই হবে, মানে যে করে হোক করতেই হবে, যদি দুপুরবেলা হয় তাহলে ঠিক আছে, সবাইকে মাফ করে দেবে এরা। আর সন্ধেবেলা আমার রিফ্রেশমেন্টটা কী দেখো, ওরা তো বৃষ্টিতে চান করে রিফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমার রিফ্রেশমেন্টটা আমার এই ছোট্ট পুচকেটাকে আমি কী সাজিয়েছি দেখেছো? অগস্ট মাস, সামনে আমাদের স্বাধীনতা দিবস আসছে, আমার পুচকেটাকে নিয়ে এই যে আমি এইটা এই মজাগুলো করেছি, ওকে কী করেছি, এই ওড়নাটা পরিয়েছি, ওর সেই অন্নপ্রাশনের পাঞ্জাবি ধুতির পাঞ্জাবিটা পরিয়েছি, পরিয়ে দিয়ে ওকে যে আমি কী করছিলাম, রীতিমতো অত্যাচার যাকে বলে, কত কী চেষ্টা করছি। আর তিনটি নৌ টুপিটা ওকে বানিয়ে দিয়েছে, ওকে একটু নেতাজি সাজাবো বলে, আমার কিন্তু বেশ ভাল লাগছিল। আর এত হাসি পাচ্ছিল ওর কাজকর্মগুলো দেখে ওর মা, আর একদিকে ওর একটা ফেভারিট শর্টস, মানে একে একে দুইয়ের ফেভারিট শর্টসটা চালিয়ে দিয়েছিল, যে কোনোভাবে ওর অ্যাটেনশানটা অন্যদিকে দেওয়ার জন্য। যাই হোক, ফাইনালি আমরা সেই অ্যাটেনশানটা অন্যদিকে দেওয়াতে পারিনি। আর আপনাদের কেমন লাগলো আজকের আমাদের এই সব পুরো ব্যাপারটা, প্লিজ একটু কমেন্টে জানাবেন। ওকে, গুড নাইট, টাটা।